আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার আল্লাহর কাছে দোয়া যেন সবাই খেয়াল রসুল ভালো রাখেন। আর এখন আমি রাত্রির টাইম থেকে আমি ব্লগটা চালু করছি, তো এখন রাত্রির টাইমে এগুলো আমি খাবার করে নিয়েছি, রুটি তৈরি করেছি আর আলুর তরকারি, আর আমি করে নিয়েছি আমলেট, পেঁয়াজ দিয়ে আমলেটটা করেছি। আমি অন্য অন্য দিন তো আমি শুধু আমলেট করি, কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে আমলেট করেছি। আর এই আলুর তরকারিটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে যেটা রান্না হয়, আলুর তরকারি খেতে অসাধারণ টেস্ট হয়। তো আমি এর আগের ব্লগ ভিডিওতে তো আমি শেয়ার করেছি, কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কাতে বেশি ভালো লাগে খেতে। তো এই তো এগুলোই হচ্ছে রাত্রির খাবার। আর সাবিনের আপু তো আমাকে ফোন করেছিল, বাইরে আছে ও, তো আমাকে জিজ্ঞাসা করলো কিছু নিয়ে যাব খাবার, তো আমি বারণ করেছিলাম, তো ও নিয়ে এসছে মিষ্টি আর মোহনভোগের হালুয়া, তো আমি ওটাই এখন বাইর করে নিচ্ছি। তো মোহনভোগটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মোহনভোগটা কেমন লাগে খেতে ওটাও বলবেন, আমাকে তো অনেক ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে মোহনভোগ, আর মিষ্টি তো সবাই চিনতেই পারছেন। তো এগুলোই নিয়ে আসলো, আমি তো বারণ করেছিলাম, বলছিল কি সিংহটা নিয়ে যাব, তো আমি বারণ করেছিলাম। তো আমি রুটি তৈরি করেছিলাম আর তরকারি আর আমলেট তো আমি খেতে দিয়ে দিচ্ছি, আর এখন যেটা মিষ্টি আর মোহনভোগ নিয়ে এসেছে ওটাও আমি দিয়ে দিচ্ছি খেতে। তো রুটি আর তরকারি খাবে বলছে, রুটি দিয়ে তরকারি খাবো, আমলেটটা খাবো না বলছে, পেঁয়াজ দিয়েছো তাই খাবো না, তো আমি খেয়ে নিয়েছি ওটা, একটু রেখেছি শুধু। তো আমি এখন খেয়ে নিচ্ছি আমলেটটা, এই তো দেখুন আমলেটটা ফিনিশ, একটু আছে ওটাও ফিনিশ করে দেবো। আর এখন হচ্ছে সকালের টাইম, রাত্রি পার হয়ে গেছে, এখন হচ্ছে সকালের টাইম। তো এখন ব্যাংকে একটু দরকার ছিল, তার জন্য ব্যাংকে যাব, তো আমার মেয়েকে পরিয়ে দেবো গেঞ্জি, সিম্পল ড্রেস পরাবো, কেন কি অনেক গরম, ভারী ড্রেস যদি পরানো যায়, হ্যাভি ড্রেস তো তাহলে অনেক গরম লাগবে। তো আমি সুতির একটা গেঞ্জি বার করে নিলাম, গেঞ্জি আর প্যান্ট, এটাই আমি পরিয়ে নিয়ে যাব। তো এখন আমরা ব্যাংকে যাব। তো মাইলাকে তো আমি পরিয়ে দিয়েছিলাম ড্রেস, কিন্তু ওর আব্বু চলে গেছিলো তার আগে, আমার আগেই চলে গেছিলো ব্যাংকে, তো আমাকে ফোন করে বললো আজকে নাকি ব্যাংক খুলবে না। তো আমি এখন দুপুরের রান্নাটা করতে যাচ্ছি। আর হ্যাঁ, ভিউয়ার্স ভাবছেন এখন কি দুপুরের রান্না আর সকালের রান্না, কই তো সকালের রান্না শ্যুট করা যায়নি তাই শেয়ার করতে পারিনি, তো মনে কিছু করবেন না, সরি সেটার জন্য। আর এখন দুপুরের জন্য খাবার তৈরি করতে এসেছি, তো আমলেট ডিম নিয়েছি, আমলেট দুটি করে নিব, তারপরে আলু আর টমেটো দিয়ে রান্না করব, মাছের মতো করে রান্না করে নিব। আর আমি অ্যামলেটটাতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচানো কাঁচা লঙ্কা, আর লবণ দিয়ে দিলাম, আর হলুদটা দিচ্ছি না কেন কি তরকারিতে তো ছেড়ে দেব অ্যামলেটটাকে, তো হলুদ না দিলেও চলবে। তো আমি আলুটাকে চাপিয়ে দিয়েছি, আলুটা কষাতে চাপিয়ে দিয়েছি, আলুটা আমি কেটেছি গোল গোল ফাঁক করে, আর সর্ষে তেল দিয়ে যা যা মশলা লাগে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আদাটা দিয়ে মেটে দেবো তার জন্য, আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আলুটাকে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর তার ফাঁকে আমি টমেটোটা কুটে নিয়েছি, এরকমভাবে কুটেছি, একটা টমেটোকে হাফ করে আর পাতলা পাতলা ফাঁক করে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই।
আলুটা কষানো হয়ে গেছে, তো এবার আমি জল দিয়ে দিব। তো আমি জল দিয়ে দিলাম, আর এবার বলক আসবে, তারপরে আমি টমেটোটা দিব। তো তরকারিতে বলক চলে এসেছে, তো আমি টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোর সঙ্গে আমি আমলেটটাও দিয়ে দিব। তরকারিতে আমলেটটা দেওয়ার পরে একটু ডুবিয়ে দেবো, যেন মশলার টেস্টটা আমলেটের ভিতরে চলে যায়। তো আর ভালোভাবে সিদ্ধ হবে তখন, তরকারিটা হবে তখন বাটিতে খুলে নেব। তো তরকারিটা রেডি ভিউয়ার্স, আর একটা ভিডিও এডিটিং করতে অনেক পরিশ্রম, আর একটা ভিডিও শুটিং শ্যুট করতে অনেক পরিশ্রম। তো প্লিজ একটা লাইক করে দিবেন, আর নতুন কেউ সদস্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পার্ট থেকেই আমি শেষ করছি আজকে দুপুরের খাওয়া দাওয়া থেকে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।